Miss Universe is India. একুশ বছর পর মিস ইউনিভার্সের পদক এলো ফের ভারতে। মিস ইউনিভার্স সুস্মিতা সেন এবং মিস ইউনিভার্স লারা দত্ত, এদের পরে একুশ বছর পর পাঞ্জাবের হর্নস কর হলো মিস ইউনিভার্স 2021। মানে একুশ বছর পর এই একুশ বছর বয়সী তরুণী হলো 70তম মিস ইউনিভার্স। নির্বাচকরা তাকে বিমুখ করেননি। ইসরায়েল এইলাতে রবিবার এ বছরের মিস ইউনিভার্স ঘোষণা করা হয়। বিশ্বের সব সুন্দরীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট উঠে গেল পাঞ্জাবের অন্যতম জনপ্রিয় মডেল অভিনেত্রী হর্নজ করের মাথায়। 2000 সালে লারা দত্ত মিস ইউনিভার্স মনোনীত হওয়ার পর একুশ বছর পর প্রথম ভারতীয় হিসেবে হর্নাজি বিশ্ব সুন্দরী মনোনীত হলেন। সেরা তিনের লড়াইয়ের প্রতিযোগীদের প্রশ্ন করা হয়েছিল, নানামুখী চাপ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে তরুণীদের প্রতি আপনার পরামর্শ কি? এর জবাবে হর্নাজ বলেন, বর্তমান সময়ে তরুণীদের ওপর সবচেয়ে বড় চাপ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। নিজের ওপর বিশ্বাস থাকলে নিজেকে বিশ্ব দরবারে সুন্দরভাবে প্রকাশ করা যায়, অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা যাবে না। তরুণীদের পরামর্শ দিয়ে হর্নজ বলেন, বেরিয়ে আসো, নিজের জন্য কথা বলো, কারণ তুমিই তোমার জীবনের নেতা, তুমিই তোমার কণ্ঠস্বর। আমি নিজেকে বিশ্বাস করি আর এই কারণেই আমি আজ এখানে। হর্নাজের সঙ্গে সেরা তিন লড়াইয়ে গিয়েছিল প্যারাগুয়ের নাদিয়া ফেরেইয়ারা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা সোয়ানে। তাদের সবাইকে পেছনে ফেলে বিশ্ব দরবারে সেরা সুন্দরীর মুকুট উঠে এলো ভারতের পাঞ্জাব রাজ্যের হর্নজ করের মাথায়। তো ভিউয়ার্স, হর্নজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা তাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এমনই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।